হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। যদি আমার এই পুরো ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য এবং পাশের বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে আমার আপলোড করা একটা ভিডিও আপনি মিস না করেন। আমাদের বাঙালিদের কাছে লুচি শব্দটার কোনো পার্টিকুলার ডেফিনেশন হয় না। বাঙালিদের কাছে লুচি হচ্ছে একটা ইমোশন, সে আবেগ বলুন বা ভালোবাসা। রবিবারের সকালে জলখাবার হোক কিংবা দুর্গাপুজোর ভুরি ভোজে, লুচি কখনো বাঙালি গুনে খায় না। আমাদের সকল বাঙালির ঘরেই আমরা লুচি বানিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় লুচিটা ঠিক পারফেক্ট ফুলকো হয় না এবং নরমও থাকে না। আজ আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব কীভাবে লুচিগুলো সুন্দর নরম ও ফুলকো বানানো যায়। আমি এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, এতে আমার 10 থেকে 12টা মতো লুচি হবে। এর সাথে আমি 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি এবং 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। এই সাদা তেলের পরিমাণ দেওয়াটাও কিন্তু ম্যাটার করে। এই সাদা তেল দেওয়া বা ময়ান দেওয়াটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বেশি ময়ান বা তেল দিয়ে দিলে কিন্তু লুচিগুলো খাস্তা বা মুচমুচে হয়ে যাবে, পারফেক্ট নরম লুচি হবে না। আর এই ময়দা মাখার সময়তেও আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ঠান্ডা জল কিন্তু একদম ব্যবহার করবেন না, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু লুচিটা ওই আবার খাস্তা হয়ে যাবে, পারফেক্ট ফুলকো লুচি হবে না। এরপর ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মাখতে হবে, যাতে ভালো করে এর মধ্যে হাওয়া ঢুকতে পারে। আর টেক্সচারটাও খুব নরমও হবে না আবার শক্তও হবে না, একটু ধৈর্য ধরে ঠেসে ঠেসে মাখতে হবে। ভালো করে ঠেসে মাখা হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। এরপর আর একটু 1-2 মিনিটের জন্য ঠেসে নিয়ে ছোট ছোট বলের আকারে লিচি কেটে নেবো। এরপর 2 হাতের তালুতে লেচিটাকে পারফেক্ট রাউন্ড বল শেপের আকারে গড়ে নেব। আমি আমার কিচেন প্ল্যাটফর্মে একটু তেল দিয়ে লুচিগুলোকে বেলছি। প্রথমে একটু চাপ দিয়ে লম্বা করে বেলে তারপর আবার ঘুরিয়ে আড়াআড়ি করে বেলে এইভাবে গোল শেপ করে একটা একটা করে লুচিগুলো বানিয়ে রাখব। আমি আগেই লুচি ভাজার জন্য সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যেন খুব বেশি গরম না হয়, খুব বেশি গরম হয়ে গেলে গ্যাস মিডিয়াম আঁচে দিয়ে দেব। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি ময়দার গোলা তেলে ফেলে দেখলাম। দেখুন কি সুন্দর ওপরে উঠে আসছে, মানে আমার তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এরপর একে একে লুচিগুলো গরম ডুবো তেলে দিয়ে ভেজে নেব। হাতা দিয়ে একটু হালকা চাপ দিলেই লুচিটা দেখবেন আস্তে আস্তে সুন্দর ফুলে উঠবে। দেখুন একদম সুন্দর নরম ফুলকো লুচি। আমি এইভাবেই বাকি লুচিগুলোকেও ভেজে নেব। সবসময় খেয়াল রাখবেন লুচি ভাজার জন্য তেলটা যেন খুব বেশি গরম না হয়, মিডিয়াম যেন থাকে। এবার চেপে এক্সেস তেলটাকে বার করে দেব। আর একটা লুচি দিয়ে দিলাম ভাজার জন্য। হাতা দিয়ে একটু অল্প অল্প করে চাপ দিলেই দেখুন খুব সুন্দর ফুলে উঠছে। ব্যাস রেডি আমাদের সুন্দর নরম ফুলকো ফুলকো লুচি। এবার এটা নিরামিষ দিনে ছোলার ডাল দিয়ে বা আলুর দম দিয়ে খান, কিংবা আমিষ দিনে কষা মাংসের সাথে খান, সবেতেই কিন্তু জমে যাবে।
আশা করছি আপনাদের সকলের আজকের ভিডিওটা ভালো লাগবে। সকলকে আগাম দুর্গাপুজোর শারদীয় শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।